নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে নিয়ে হাজির হয়েছি জাস্ট 10 মিনিটের একটা মিষ্টি রেসিপি, আর তা তৈরি করতে ইনগ্রেডিয়েন্টস লাগবে মাত্র দুটি। বাড়িতে যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে অথবা পুজো আর্চাতে এই মিষ্টি খুব সহজেই তৈরি করে নেওয়া যায় কম সময়ে, এবং খেতেও হয় দুর্দান্ত। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে একটা প্যানের মধ্যে নিয়ে নেব চিনি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম, 300 গ্রাম চিনি নিয়েছি। 1.5 কাপ চিনির জন্য দিয়ে দেব 1 কাপ পরিমাণে জল। তারপরে ওভেনটাকে অন করে হাই ফ্লেমে এটাকে গরম করতে শুরু করব, যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ জলের মধ্যে গুলে যাচ্ছে। চিনিটা সম্পূর্ণ জলের মধ্যে গুলে গেছে, এবারে ফ্লেমটাকে মিডিয়ামে করে 3 থেকে 4 মিনিট এটাকে আমি ফুটিয়ে নেব। 3-4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ফুড কালার, তবে এটা অপশনাল। যদি আমরা ফুড কালার ইউজ না করি তাহলে কিন্তু মিষ্টিগুলো সাদা তৈরি হবে। আমি এখানে সামান্য কেশর কালার অ্যাড করলাম। আর দিয়ে দেব 1/4 টিস্পুন এলাচের গুঁড়ো। বাড়িতে এলাচের গুঁড়ো না থাকলে ছোট এলাচের দানা ফাটিয়েও এর মধ্যে দেওয়া যেতে পারে। এবারে ফ্লেমটাকে লোতে করে নেব, ভালো করে মিক্স করে নেব সব কিছু। তারপর এর মধ্যে অ্যাড করে দেব শুকনো নারকেলের গুঁড়ো। এই নারকেলের গুঁড়ো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। 250 গ্রাম নারকেলের গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, যেটা কাপ অনুযায়ী 3 কাপ পরিমাণ হয়েছে। তারপর সব কিছুকে নাড়তে নাড়তে লো ফ্লেমে এই রান্না করব 3 থেকে 4 মিনিট। আপনাদের কাছে যদি মেজারমেন্ট কাপ না থাকে তাহলে যে কোনো বাটি অথবা গ্লাসকে মেজারমেন্ট কাপ হিসেবে ধরে সেই অনুযায়ী চিনি আর নারকেলের পরিমাণটা নিয়ে নিতে হবে। তিন চার মিনিট নাড়াচাড়া করে নিলাম। এবারে কিন্তু এটা শুকিয়ে গেছে, নারকেলটা অনেকটাই দেখতে পাচ্ছেন। এটাকে আমি নামিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে ছড়িয়ে দেব, তারপরে সামান্য ঠান্ডা হতে দেব, তারপর ফিরে আসছি। কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এবারে আমি হাতের মধ্যে ঘি মাখিয়ে নিয়ে এখান থেকে কিছুটা পোর্শন নিয়ে প্রথমে ভালো করে গোল করব। তারপর আমি এটাকে ল্যাংচার মতো শেপ দিচ্ছি, তবে আপনারা চাইলে গোল, চ্যাপ্টা, যে কোনো ধরনের শেপই কিন্তু করতে পারেন। এইভাবে ল্যাংচার মতো শেপ তৈরি করে তারপর আবারও কিছুটা শুকনো নারকেলের গুঁড়োতে কোট করে নেব। এই দেখুন কত সুন্দর নারকেলের মিষ্টি তৈরি হয়ে গেল, যা তৈরি করতে সময় লাগলো মাত্র 10 মিনিট। আর কেশর কালার ব্যবহারে এই মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর একটা লুক পেয়েছে, আর খেতে তো দুর্দান্ত। রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর এমনই নিত্য নতুন রান্নার রেসিপির আপডেট প্রতিদিন পেতে আজই শম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।